আপনি কি আসার সময় এখানে অ্যানিমোমিটার দিয়ে মাপঝোক করে এসেছেন যেখানকার বাতাস ভালো? এই মিটার দিয়ে কি বোঝা যায় কোন ছাদে কত বাতাস? তা তো ভালোই না রে একটা। কিন্তু আচ্ছা, এই মিটারটা কোথায় পাওয়া যায়? নামেন। কই? ছাদ থেকে নামেন। নামেন নাকি দুটোকে ধরে ছাদ থেকে ফালায় দিব? ছাদ থেকে নামাই ধর, পাঁচটা মিনিট থাকি। রবিন, তোমার কাকা তো আমার কোনো কথাই শুনে না। এটা কোনো কথা কাকা? কাকে কি আপনার খারাপ চাই? আমি তো শুনছি যে আপনি কি করেন। আপনার বয়স কত হয়েছে? বয়স কি কম বয়স আপনার? একটা মানুষ কেমনে এত গরু মাংস খাইতে পারে? আপনার বলে প্রত্যেক বেলা গরু মাংস লাগে। আপনি কি সুস্থ আছেন? সব কি ভুলে গেছেন? ছয় মাস আগেও যে আপনার হার্ট ব্লক হয়েছিল এটা ভুলে গেছেন? তখন তো খালি ডরাইছিলেন, তখন তো গেছেন যে আল্লাহ আমার একটা বার বাঁচায় দাও। এখন আপনি তো আবারও নিয়মে চলে গেছেন। আপনার তো আমি একটা বেলা দেখি না হাঁটতে। আপনার প্রেশার হাই, ডায়াবেটিস, আপনি যে কোনো সময় স্ট্রোক করবেন। মোজাম্মেল কাকার কথা মনে আছে? হ্যাঁ, কিন্তু চলে গেছে আমাদেরকে রেখা। সব কিছুই জানবেন, ধর নিজে যাবেন তখন ঠিকই বুঝবেন। এখনও সময় আছে, এখনও নিয়ম কানুন মাইনা চলেন, নাহলে যে কোনো সময় আপনিও স্ট্রোক করবেন। কাকে যা বোঝানোর বুঝাই দিছি, এখন যদি সে না বুঝে কিচ্ছু করার নেই। আমি আজকে তাহলে আসি। আর মতিন, তোর একটা দায়িত্ব দিয়ে দিলাম, এত আইলসা হাঁটে না, প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির থেকে তুলে নিয়ে হাঁটাইবি এক ঘন্টা, ঠিক আছে? ওকে উস্তাদ। তাহলে উঠি আজকে, ভালো থাকেন। বেঁচে গেলে আমি খবরটা দিতে আসছিলাম আপনাকে। আয় চল। হ্যাঁ আসি, আরেকদিন আবার চল। তো রবিন কি বলে গেলো শুনছো তো? ওর কথা সব মানতে হইব, মন থাকে তো না। দে ঘুরি দে, নাটাই দে, উড়া। উস্তাদ, এদিকে তো বাতাস নেই, ওই পাশে চলেন। তুই আমার তো বেশি জানো যে এদিকে বাতাস নেই। এটা কি বাতাস দেখতেছিস না? আমি তো কিছু বুঝতেছি না বাতাসে। তোর বুঝার লাগলো, তুই উড়া। সমস্যা কি? শুন বলো, না কোনো বাতাস নেই। এখানে কেন আপনারা? ঘুরি উড়াইতে আসছি। ঘুরি উড়ানোর জন্য আর কোনো ছাদ পাননি? আসলে তো এই ছাদে কেন? ও, এই ছাদে অনেক বাতাস বেশি তো। হ্যাঁ, তাই বাড়িতে আসছি। আপনি কি আসার সময় এখানে অ্যানিমোমিটার দিয়ে মাপঝোক করে এসেছেন যেখানকার বাতাস ভালো? এই মিটার দিয়ে কি বোঝা যায় কোন ছাদে কত বাতাস? তা তো ভালোই না রে একটা। কিন্তু আচ্ছা, এই মিটারটা কোথায় পাওয়া যায়? নামেন। কই? ছাদ থেকে নামেন। নামেন নাকি দুটোকে ধরে ছাদ থেকে ফালায় দিব? ছাদ থেকে নামাই ধর, পাঁচটা মিনিট থাকি। পাঁচ সেকেন্ড না, নামেন। বেরোন ছাদ থেকে এখনই। আপনি একবার অনুমতি দেন ওই মাইয়ার মাথায় এক ডজন পচা ডিম ফাড়ান। পাগল হয়ে গেছে না উস্তাদ? পুরো মহল্লায় রবিন ভুড়ে যেটা কাজ, আর সে মাই আপনার সারাক্ষণ করে কোপ কাজ, জিনিসটা সহ্য হয় না। বোকা, ও একটা জালমুড়ি, ছোট হইলে উপকারী। বেশি জালে যদি আপনার আলসার হয়, বেশি জানো তিনি অনেক বেশি পাকানো, অনেক অতিরিক্ত কথা বলছে। এই মেয়ে যতই আমার ঝাড়াঝাড়ি করুক, এই মেয়ের আমার ভালো লাগে, কারণ ও একটা ভদ্র মেয়ে, ভেরি নাইস মেয়ে। তুই যখন আমার বয়স হবি, তখন তুই ঠিকই বুঝবি।
এটা যে কি লেভেলের ভাল লাগা। আয় হিসাব করছিলি রাত্রে বেলা যে কি কাজ বাকি আছে? জি ওস্তাদ, সব হিসাব কমপ্লিট, কোনো ব্যাপার নাই। ঠিক আছে।